সিলেটে পুলিশ সুপার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একজনকে এসএমপি আর অন্যজনকে আর্মড পুলিশে নিযুক্ত করা হয়েছে। নিযুক্ত হওয়া এ দুই কর্মকর্তা চট্টগ্রাম জেলার বাসিন্দা। 8ই নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ অ্যাক্ট থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব সিরাজা মুনিরা। প্রজ্ঞাপন অনুসারে সিলেট মহানগর পুলিশ এ উপ পুলিশ কমিশনারের পদে মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এর আগে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে নিযুক্ত ছিলেন। তিনি বিসিএস পুলিশ 27তম ব্যাচের কর্মকর্তা। তার নিজ জেলা চট্টগ্রাম। আর কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ আব্দুর রহিমকে 7 আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার পদে নিযুক্ত করা হয়েছে। তিনি বিসিএস পুলিশ 28তম ব্যাচের কর্মকর্তা। তিনিও চট্টগ্রাম জেলার বাসিন্দা। নতুন দায়িত্ব পাওয়া এ দুই কর্মকর্তা গত 21শে সেপ্টেম্বর অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হন।